আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার পেয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভে এই অর্থ যোগ হয় এতে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ছাব্বিশ বিলিয়ন ডলারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান বৃহস্পতিবার আইএমএফ এর ঋণের কিস্তির অর্থ পাওয়ায় রিজার্ভের পরিমাণও বেড়েছে গত সোমবার বাংলাদেশের জন্য চারশো কোটি ডলারের ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয় আইএমএফ এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে আইএমএফের প্রথম কিস্তির সাতচল্লিশ বাংলাদেশ আর গত ডিসেম্বরে পাওয়া যায় দ্বিতীয় কিস্তির আটষট্টি কোটি দশ লাখ ডলার তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের ফলে সব মিলিয়ে আইএমএফের কাছ থেকে দুশো কোটি ডলার পাওয়া গেছে ঋণের বাকি প্রায় দুশো কোটি ডলার যা আরও চার কিস্তিতে পাওয়া যাবে